গ্রাফিক্স কার্ড যারা আলাদা ইউজ করবেন তারা যে সমস্ত AMD প্রসেসরের লাস্টে X লেখা আছে অথবা X বা G কোনোটাই লেখা নাই ইন্টেল দিয়ে যদি বিল্ড করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে যে সমস্ত মডেলের লাস্টে F লেখা আছে লাইক 12600 12400F গ্রাফিক্স কার্ড দিয়ে বিল্ড করলে একটা ভালো পারফরমেন্স আপনি পেয়ে যাবেন আর গ্রাফিক্স কার্ড ইন্টিগ্রেটেড আছে সেই প্রসেসর আর আলাদা গ্রাফিক্স কার্ড দিয়ে খুব কম মানুষই পিসি বিল্ড করে আসসালামু আলাইকুম ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার আমন্ত্রণ নতুন আরও একটা ভিডিওতে 12GB একটা গ্রাফিক্স কার্ড 16GB র্যাম সাথে 5600X রাইজেনের এই পপুলার প্রসেসরটাকে নিয়ে 1,20,000 টাকার মধ্যে একটা গেমিং পিসির আইডিয়া আজকের এই ভিডিওতে আপনাকে দেব নতুন দর্শক যারা আছেন আমাদেরকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন নোটিফিকেশান অন করে দেন তাহলে আমার করা সব ভিডিও আপনার ফোনে নোটিফিকেশান আকারে সবার আগে পৌঁছে যাবে গ্রাফিক্স কার্ডের দাম আগের থেকে অনেকটাই কমে আসছে আজকের এই ভিডিও দেখলে আপনি সেই ধারণাটাও পেয়ে যাবেন চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি ওয়েল 1,20,000 টাকার গেমিং পিসি বিল্ডের কথা যখন আমরা ভাববো তখন কিন্তু ফার্স্ট টাইম আমার মাথায় একটা জিনিসই আসবে যে আমি জিপিও কোনটা নিব গ্রাফিক্স কার্ডের দামটা এখন মোটামুটি কিছুটা হলেও কমছে সেক্ষেত্রে আপনি 3060 3050 3070 এই তিনটা কার্ডের যে কোনো একটা দিয়ে পিসি বিল করতে পারবেন 3070 দিয়ে আপাতত বিল করলে 1,20,000 ক্রস করবে সো আমরা 3060 দিয়েই আসলে বিলটা করতে চাচ্ছি গ্রাফিক্স কার্ডটা নিয়ে কথা বলতেছি একটু পরে তবে আমাদের আজকের যে বিলটা এই বিলটা কিন্তু আমরা মেইন ফোকাস করব গেমিংয়ের উপরে প্রসেসরটা হচ্ছে রাইজেন ফাইভের 5600X 6 কোর 12 থ্রেডের প্রসেসর আর এই প্রসেসরটাতে থাকবে 3.7 GHz-এর বেস ক্লক স্পিড আপ টু স্পিড 4.2 GHz পর্যন্ত আপনি পাবেন আর এই প্রসেসরে কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স নেই সেজন্য আপনাকে গ্রাফিক্স কার্ড নিতেই হবে আমি অনেকবার এই কথাটা বলছি তারপরও অনেকেই ভুল করেন গ্রাফিক্স কার্ড যারা আলাদা ইউজ করবেন তারা যে সমস্ত AMD প্রসেসরের লাস্টে X লেখা আছে অথবা X বা G কোনোটাই লেখা নাই শুধুমাত্র 5600 5500 এই টাইপের কোনো মডেল লেখা আছে আপনারা সেই প্রসেসরগুলো চুজ করবেন আর গ্রাফিক্স কার্ড ইন্টিগ্রেটেড আছে সেই প্রসেসর আর আলাদা গ্রাফিক্স কার্ড দিয়ে খুব কম মানুষই পিসি বিল করে একইভাবে আপনি ইন্টেল দিয়ে যদি বিল করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে যে সমস্ত মডেলের লাস্টে এফ লেখা আছে লাইক 12600 12400F সেই প্রসেসরগুলো আপনি দিয়ে পিসি বিল করবেন তাহলে আপনার গ্রাফিক্স কার্ড দিয়ে বিল করলে একটা ভালো পারফরমেন্স আপনি পেয়ে যাবেন আমাদের আজকের এই বিল্ডে আমরা একটা মাদারবোর্ড চুজ করেছি সেটা হচ্ছে অরাসের গিগাবাইটের B550M Pro AX উইথ ইন্টিগ্রেটেড ইনক্লুডেড ওয়াইফাই এটার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাইক্রো ATX মাদারবোর্ড এবং অরা সিরিজের ম্যাক্সিমাম মাদারবোর্ডগুলোই কিন্তু বিল কোয়ালিটি অনেক ভালো থাকে এখানে আমরা গেমিং পিসির কথা যেহেতু বলতেছি বারবার সো গেম যে আসলে পিসিতে খেলা হয় সেই পিসিতে স্পেসও কিন্তু ভালো লাগে বর্তমানে গেমের সাইজগুলো অনেক বড় বড় হয় সেই কথাটা মাথায় রেখে আমরা SSD এই বিল্ডের সাথে নিয়েছি 500GB 980 স্যামসাংয়ের এই পপুলার SSDটা আমরা রাখছি র্যাম দিব 16GB প্রথমেই বলেছিলাম এখানে দুইটা স্টিক দেখতে পাচ্ছেন কিংস্টন এটা কিন্তু এক সময়কার খুবই পপুলার একটা র্যাম বাংলাদেশে অনেক সেল হয়েছে বাট মাঝখানে ছিল না আবার ব্যাক করছে লাইফ টাইম ওয়ারেন্টি সহ 8GB করে 16GB 3200 MHz-এর 8GB দুইটা স্টিক থাকবে আমাদের 1,20,000 টাকার এই বিল্ডে আমাদের আজকের বিল্ডে একটা কুলারও কিন্তু আছে গেমম্যাক্সের L240V2 এটা লিকুইড কুলার 240mm-এর আমাদের এই বিল্ডে আমরা গ্রাফিক্স কার্ডের নিয়ে কথা বলবো সবার শেষে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা চুজ করেছি CX650M কোর্সায়ারের 80+ বোন সার্টিফাইড 5 ইয়ার্সের ওয়ারেন্টি সহ খুবই ভালো কোয়ালিটির একটা পাওয়ার সাপ্লাই কম্পিউটার কেস হিসাবে আমরা একটা সেফওয়ে কেসিং দিচ্ছি এই হচ্ছে কেসটা আর এর মডেল হচ্ছে আপনার DeepForce সামনে তিনটা পিছনে একটা মোট 4টা ফ্যান পাবেন যেগুলো আপনার পিসিটাকে ভিতরের কম্পোনেন্টগুলোকে কুল রাখবে সবসময় এবং এই ফ্যানে কিন্তু লাইটও জ্বলবে দেখতে খুবই সুন্দর সামনে এবং সাইডে টেম্পার গ্লাস দেওয়া এবং উপরে এয়ারফ্লোর জন্য কিছুটা ব্যবস্থা করা আছে ফাইনালি যে কম্পোনেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড PNY RTX 3060 12GB ভ্যারিয়েন্ট এই কার্ডটা দিয়ে আপনি খুব ভালোভাবেই গেমিং করতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন গ্রাফিক্সের কাজ তো পানির মতো করা যাবে এই বিল্ডে 12GB গ্রাফিক্স কার্ড রাখা হয়েছে আপনি যদি বাজেট কমাতে চান সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ডটা আপনি 3050-তে যেতে পারেন অথবা আপনি এর থেকে নিচে যদি যেতে চান 1660Ti-তে যেতে পারেন 1660-এ যেতে পারেন 1650-এ যেতে পারেন আপনার পছন্দ অনুযায়ী আপনি গ্রাফিক্স কার্ডটা সাথে নিয়ে এই বিলটা করেন আশা করছি 1,00,000 টাকার আশেপাশে আপনি একটা ভালো বিল করতে পারবেন ক্রিয়েটাস কম্পিউটার মাল্টিপ্লান সেন্টারে অবস্থিত আর আপনারা সবাই আমাদের ঠিকানা জানেন Level 7 756-57-747-48-749-50 এর যে কোনো একটাতে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন এবং 1,20,000 টাকা আজকে যে পিসির আইডিয়াটা দিলাম আপনারা এই ফুল পিসিটা বিল করলেই কেবল আমরা এই প্রাইসে দিতে পারবো এখানে কিন্তু অনেক কম প্রাইস ধরে ধরে আপনাদের জন্য এই বিলটা আমরা সাজিয়েছি আমরা চাই আমাদের দর্শক যারা আছেন তারা
একটা ভালো প্রাইসে একটা ভালো পিসি যেন কিনতে পারেন। স্ক্রিনে ওয়েবসাইটের অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো ইনফরমেশনের জন্য ফোন করতে পারেন। আপাতত আমি বিদায় নিচ্ছি, মাকসুদুল হাসান আপনাদের থেকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, হয়তো আমার চ্যানেলে হাসান ব্লগসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।